ভোট কেন্দ্রে কোনো অবৈধ সিল মারা হলে সেই কেন্দ্রের ভোট বন্ধ করে দেয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। আজ ময়মনসিংহ মহানগরের টাউন হলে তারেক স্মৃতি অডিটোরিয়ামে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সভা শেষে সাংবাদিকদের এই কথা জানান তিনি। বলেন, ভোট কেন্দ্রের ভারসাম্য বজায় রাখার জন্য পোলিং এজেন্টদেরকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। যেদিন ভোট গ্রহণ শুরু হবে সেদিন কিন্তু আপনাদেরকে খুব সজাগ থাকতে হবে। আর কিছু কিছু আচরণবিধি, কে কার পোস্টার ছিঁড়ে ফেললো, এটা ওটা, এটা নিয়ে কমপ্লেন করেন, কিন্তু এটা আপনাদেরকে বিপর্যস্ত করবে না। কিন্তু ভোটের দিন যদি আমি কারচুপি করে ফেলতে পারি তাহলে কিন্তু ভোট অবাধ নিরপেক্ষ হবে না। পোলিং এজেন্ট দিয়ে নিশ্চিত করতে হবে যে ভোট কেন্দ্রের ভিতরে কোনো রকম অন্যায় বা কারচুপি হয়নি, এটা তারাই নিশ্চিত করবেন। প্রতিটি ভোট কেন্দ্রে যারা প্রার্থী তারা তাদের বিশ্বস্ত এবং দক্ষ পোলিং এজেন্ট দেবেন, এবং পোলিং এজেন্টরা তাদের স্বার্থ রক্ষা করবে।